कौम मेरी गौर से मेरी बात सुन लो, मैंने फैसला किया कि आखिरी खून के तबके तक आखिरी खून का मैं इनका मुकाबला करूंगा। आबारो उत्तप्त हुए उठल पाकिस्तान। आमरा देखलाम गत बुधवार रैलीते प्राण गेछे एकजनेर, पुरो पाकिस्ताने मानुषेर उपर निर्यातन करेछे पुलिस। आबार आजकेओ इमरान खानेर रैलीर घोषणा रयेछे पाकिस्तान समय बेला दुटोय, बांग्लादेश समय बेला तीनटा। एबं आजकेओ प्रशासन 144 धारा जारि करेछे। गत रात थेकेई लाहोरेर उद्देश्ये लाखो मानुष जड़ो होते शुरू करेछे। अन्यदिके इमरान खानेर जामान पार्कर बाड़ीर चारपाशे कन्टेनार दिए सड़क अवरोध करे रेखेछे प्रशासन। कि हबे आजके? गतकाल इमरान खानेर एकटि बक्तब्य पुरो पाकिस्तानीदेर मनेर भेतरे झड़ तुले दिएछे। कि बोलेछिलेन इमरान खान सेई बक्तब्ये? प्रिय दर्शक, থাকুন আমাদের সাথে, জানাবো এই বিষয়ে বিস্তারিত। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন ডাইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পাকিস্তানের রাজনীতি ক্রমান্বয়ে উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত মানে কি? একেবারে অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে এই মুহূর্তে। বুধবারে ইমরান খানের শান্তিপূর্ণ র্যালিতে পুলিশ নৃশংস হামলা করেছে। একজন স্পেশাল চাইল্ডকে পরিকল্পিত হত্যা করেছে, যেটি নিয়ে পুরো পাকিস্তান এখন থরথর করে কাঁপছে। প্রত্যেকটা গণমাধ্যম, আন্তর্জাতিক ফোরাম এই কাজের বর্তমান সরকারকে নিন্দা জানিয়েছে, তারপরও থেমে থাকছে না সরকার। ইমরান খান গত রাতে বক্তব্য দিয়েছিলেন। ইমরান খানের আমি যতদিন পাকিস্তানের ভিডিও করছি, আমি ইমরান খানের যতগুলো বক্তব্য শুনেছি, গতকালকের বক্তব্যটার বডি ল্যাঙ্গুয়েজ পুরো আলাদা মনে হয়েছে আমার কাছে। শাহবাজ গিল কো কিস চিজ কে উপরে উনহোনে পকড়া? কাল খওয়াজা আসিফ নে ওই স্টেটমেন্ট দিয়া कि ऑफिसर्स को गलत पैगाम नहीं लेने चाहिए। यह ख्वाजा आसिफ की वही स्टेटमेंट है जिस पे शहबाज गिल को पकड़ के उन्होंने उल्टा लटकाया, नंगा किया। मनी हुच्छे जे तीनी प्रचंड क्षिप्त, मनी हुच्छे जे तीनी भयंकर किसी करते जाच्छेन। आबार कखनो मनी हुएछे तीनी सेई स्पेशल चाइल्ड जिल्लेशा जार नाम आली बेलाल, जाके तुले निये नृशंस हत्या करेछे पुलिस, সেই বেলালের জন্য আবার কাঁদছেন তিনি, তার কণ্ঠ বসে যাচ্ছে। এবং আজকের র্যালিটি কেবল স্পেশাল সেই জিল্লেশার উদ্দেশ্যে করতে যাচ্ছেন ইমরান খান। ইমরান খান বলেছেন তার জাতির উদ্দেশ্যে আপনাদের এবার বের হয়ে আসতে হবে, আর কোনো পেছনে ফেরার পথ নেই, একটি পথ আজাদি। ইমরান খান আবেগ প্রবণ হয়ে বলেছিলেন, প্রতিদিন আমি যখন ফজর নামাজ পড়তে উঠি তখন একটি কণ্ঠ আমি প্রায় শুনতে পেতাম, কে যেন আমার নাম ধরে ডাকত। মেরা নাম লেকে কোই এক ইয়া দো থে, লেকিন মুঝে এক হি উঁচি আওয়াজ আতি থি, মেরে নাম, মেরা নাম পুকারতা থা। তো মেনে দো তিন দফা লোগো সে পুছা, ইয়ে কন হ্যায় আদমি? উনহোনে কাহা জি হাম আপসে মিলায়েঙ্গে, লেকিন বাত বীচ মে রহ জাতি থি, অর ইতনি চিজে হোতি রহি। ইমরান রিয়াজ এ প্রসঙ্গে বলেছেন, জিল্লেশা প্রতিদিন একটা টাইম করে জামান পার্কে ইমরান খানের বাড়ির সামনে আসতেন, অন্যান্য কর্মীদের মতো তিনি সেখানে রাত জেগে অপেক্ষা করতেন, এবং তিনি সবাই যখন ঘুমিয়ে পড়তো বা নিরিবিলি অবস্থায় হতো, তখন তিনি চিৎকার করে বলতেন, ইমরান খান আই লাভ ইউ, ইমরান খান আই লাভ ইউ। আর সেই ডাকগুলো ইমরান খান তার ঘরের ভেতর থেকে শুনতেন। ইমরান খান তার লোকদেরকে ঘরের ভেতরে থাকা তার দলীয় অনেককে জিজ্ঞেস করতেন যে কে এই ছেলেটা, প্রতিদিন ফজরের নামাজের সময় কে এই ছেলেটা যে এইভাবে আমাকে ডেকে তোলে। তখন ইমরান খানের নেতাকর্মীরা বা সিনিয়র নেতারা বলেছেন, এই জিল্লেশার কথা, সেই ছেলেটা আর পৃথিবীতে নেই, একটা স্পেশাল চাইল্ড, কিছুটা মানসিক প্রতিবন্ধী যাকে বলা হয়, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে এবং তার শরীরে 26টি স্থানে নির্যাতন করেছে, তারপর তাকে মেরে রাস্তায় ফেলে গেছে।
পুলিশ বলছে যে এই কাজটি তারা করেনি। তবে এই অভিযোগটি আসছে স্বয়ং আইএসআই এর ঘাড়ে। কি করছে আইএসআই? পুলিশকে দিয়ে তুলে নিয়ে যাচ্ছে আর নির্যাতন করছে আইএসআই। এখন পাকিস্তানের জন্য বিস্ফোরক হয়ে গেছে এই আইএসআই। তারা তাদের রাজনৈতিক উইং ব্যবহার করে পুরো পিটিআইকে নিঃশেষ করে দেবার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করছে, কিন্তু ইমরান খানের সাথে তারা পেরে উঠছে না। কি করে পেরে উঠবে? কজন সদস্য আছে আইএসআই? কিন্তু ইমরান খানের পক্ষে তো 22-25 কোটি মানুষ দাঁড়িয়ে গেছে। ইমরান খান গতকালকে বলছেন, আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি এই পথ থেকে সরে যাব না। যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ আমার শরীরে এক বিন্দু রক্ত আছে, আমি লড়াই করব সেই সব লোকদের বিরুদ্ধে। এখন আমার কম, আমার জাতি কি করবে দেখার অপেক্ষা রয়েছে। কম মেরি গৌর সে মেরি বাত শুন লো। মানে ফেসলা কিয়া কে আখরি খুন কে তবকে তক আখরি খুন কা মে ইনকা মুকাবলা করুঙ্গা। আপনে আপনে লিয়ে মেরে সাথ খড়া হোনা হ্যায়। ইমরান খান আজ পাকিস্তান সময় দুপুর 2টায় র্যালির ঘোষণা দিয়েছেন। ইমরান খান র্যালির ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন, পাঞ্জাব প্রশাসন বা লাহোর প্রশাসন 144 ধারা জারি করেছে। আজকে হাই ভোল্টেজ কোনো বড় ম্যাচ হতে যাচ্ছে লাহোরে। আজকে ইমরান খান নিজে লিড দিয়ে নামবেন এই র্যালিতে। অন্যদিকে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে ইমরানকে বাধা দিতে। আবারও বলছি, ইমরান খান বারবারই একটা মোক্ষম সময় পেয়েও সরকারকে ছাড় দিয়েছে। একটি কারণে ছাড় দেয় ইমরান খান, তা হলো সরকার চাইছে একটা এলোমেলো পরিস্থিতি তৈরি করে মার্শাল ল জারি করতে। আর ইমরান খান বুঝতে পারছেন সরকার যেহেতু নির্বাচনে যেতে চাইছে না, সেহেতু তারা মার্শাল ল দিয়ে এখান থেকে কেটে পড়তে চাইছে। আর তাই বড় কোনো এলোমেলো পরিস্থিতি সরকারকে তৈরি করার সুযোগ দিচ্ছে না ইমরান খান। এবং আমরা দেখলাম বুধবারের র্যালিতেও যখন পুলিশ হামলা করেছে, তখন ইমরান খান তার নেতা কর্মীদেরকে ঘরে ফিরে যেতে বলেছেন। আজকে কি করবেন ইমরান খান? ইতিমধ্যে লাহোরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পুলিশ বন্ধ করে দিয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষ আসছে তাদেরকে বাধা দেয়া হচ্ছে। কিন্তু আমরা গত রাতে দেখলাম পুরো জামান পার্ক ভরে গেছে হাজার হাজার মানুষে। অর্থাৎ একদিন আগেই সব মানুষ পৌঁছে গেছে, আর যারা আজকে পথে রয়েছেন তারা তো আজকে আসতেছেন। দর্শক, আমাদের এই বুলেটিনটি শেষ হবার পরই হয়তোবা আপনারা সেই হাই ভোল্টেজ ম্যাচের খবর পাবেন। আমরা আপনাদেরকে কি ঘটছে পাকিস্তানে বিস্তারিত রাতের বুলেটিনে জানাব। তবে আরও নতুন কিছু তথ্য আমাদের হাতে রয়েছে, সেই তথ্যগুলো আপনাদের এক নজর জানিয়ে দিতে চাই। মুলতান পুলিশ তাদের একটি টুইটে সূরা ইব্রাহিমের একটি আয়াত লিখেছিলেন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের একটি টুইট করেছিলেন মুলতান পুলিশ। সেখানে বলা হয়েছে, আর আপনি কখনো মনে করবেন না যে জালিমরা যা করছে সেই বিষয়ে আপনার আল্লাহ বা আপনার রব গাফেল। তবে তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত সময় দেন, অবকাশ দেন, যেদিন তাদের চোখ স্থির হবে। এই টুইটটি মুলতান পুলিশ করার পরপরই তাকে বাধ্য হতে হয়েছে কোরআনের এই আয়াতটি টুইট থেকে ফেলে দিতে। সঙ্গে সঙ্গে পাকিস্তানের গণমাধ্যমে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এই বিষয়টিকে নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠিয়েছে। একটি মুসলিম দেশ, আপনারা যারা পাকিস্তান রাষ্ট্রটিকে কল্পনা করেন হয়তোবা বাংলাদেশের মতো একটি মুসলিম দেশ কল্পনা করেন, কিন্তু দেশটির সেই বড় বড় শক্তিধর চেয়ারগুলোতে কারা বসে আছে যে মুলতান পুলিশের একজন অফিসার কোরআনের একটি আয়াত টুইট করার পর সেই টুইটটি তাকে ফেলে দিতে হয়েছে, ডিলিট করতে হয়েছে? এ আজ এই কাজগুলো কারা করছে? পুলিশের আইজি, ডিআইজি, আইএসআই, সেখানে কোনো ইসলামিক লোকরা বসে আছেন নাকি সেখানে সব করাপ্টেড লোকরা বসে আছেন? দুঃখ লাগে, মুসলিম দেশের খুব গুরুত্বপূর্ণ পদে অন ইসলামিক লোকেরা এভাবেই বসে থাকেন, যারা পবিত্র কোরআনের একটি টুইটকে সহ্য করতে পারেন না। প্রিয় দর্শক, এদিকে বড় রকম ফাঁদে পড়ে গেছেন মরিয়ম নওয়াজ। কীরকম? মরিয়ম নওয়াজ এতদিন সবার অডিও ভিডিও লিক করে সবাইকে বিপদে ফেলতে চাইতেন, এবার একদম মোক্ষম সময় বড় রকম বিপদে পড়ে গেছেন মরিয়ম নওয়াজ। গতকালকে পাকিস্তানের পুলিশ আইজি এবং পিডিএমের
চামচা বা পিটিএম এর চাটুকার বা পিটিএম এর ঘরের চাকর কেয়ারটেকার প্রদান মাহসিন নাকভি প্রেস কনফারেন্স করেছেন সেই আলী বেলালকে নিয়ে। পিটিএ যে কর্মীকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছেন মিথ্যার ফুলঝুরিতে ভরা, এবং তারা বলছেন যে এই আলী বেলালকে বা জিল্লেশাকে পুলিশ মারেনি, সে কোনো গাড়িতে দুর্ঘটনায় মারা গেছে। এর আগে কিন্তু তারা ইমরান খানকে সেই ছেলের হত্যার দায়ে মামলাও করেছে। আবার ইমরান খানের পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে মামলা করতে চেষ্টা করা হলো সেই মামলা পুলিশ নিল না, এবং জিল্লেশার বাবা সারা রাত থানায় থেকেও মামলা করতে পারেনি নিজের ছেলের হত্যার দায়ে। পরবর্তী দেখলাম কি জিল্লেশার পরিবারকে জিম্মি করে পুলিশ একটা স্টেটমেন্ট নিল যে এ কাজে পুলিশ দায়ী নয়। বুঝতে পারছেন কোন দেশের সাথে মিলে যায়। তো পরবর্তী কি ঘটল, মহসিন নাকভি এবং পুলিশ আইজি দুজনে প্রেস কনফারেন্স করে বললেন যে সে একটা গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে, তাকে পুলিশ নির্যাতন করেনি, বরং পুলিশ তাকে ধরে নিয়ে ছেড়ে দিছে। এর পরপরই একটি অডিও মার্কেটে ফ্ল্যাশ হয় মরিয়ম নওয়াজের, শুনুন আপনারা মরিয়ম নওয়াজ কি বলছে। মরিয়ম নওয়াজ তার অডিও বক্তব্যে বলছিল কিভাবে এই মিথ্যে ঘটনাটি সাজিয়ে বলতে হবে প্রেস কনফারেন্সে। অর্থাৎ প্রথমে তারা প্রস্তুত করছিল ইমরান খান এই হত্যার জন্য দায়ী, এমন একটি মামলা করেছে ইমরানকে দায়ী করবেন। যখন দেখলেন যে ইমরানকে দায়ী করলে তারা বাঁচতে পারবেন না, তখন তারা কি করলেন একটি গাড়ির দুর্ঘটনা নাটক করলেন। মরিয়ম তার অডিও বক্তব্যে বলছিলেন তার এক আঙ্কেলকে, আঙ্কেল না না আপনি এটা বলবেন না, আপনি এটা বলবেন, মানে কি বলতে হবে প্রেস কনফারেন্সে শিখিয়ে দিচ্ছেন, মানে মিথ্যেটা কিভাবে বলা যায় সেই বিষয়টা শিখিয়ে দিলেন মরিয়ম নওয়াজ। অর্থাৎ তারা যখন প্রেস কনফারেন্স করছে তখনই মরিয়ম নওয়াজের এই অডিওটা লিক হয়ে যায়। এবার মরিয়মকে বুঝতে হবে ইমরানের অডিও যারা লিক করতেন এতদিন বা বানিয়ে কেটে ছেটে, মরিয়ম আপনার অডিও কেউ কেউ রেকর্ড করছে, আসতে শুরু করছে, এবার আপনার পালা, এবার মরিয়মের আটকে যাওয়ার পালা। ইমরান খানের পক্ষ থেকে বলা হয়েছে মরিয়মকে এই মামলায় জড়ানো হচ্ছে, অর্থাৎ মরিয়মও জিল্লেশার হত্যার জন্য দায়ী। দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট বুলেটিনটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, কী ঘটছে পাকিস্তানে এবং সেই র্যালি ঘিরে কী হয়েছে পাকিস্তানে সবশেষ তথ্য আমরা পরবর্তী বুলেটিনে জানিয়ে দেব। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।